শুভ সকাল বন্ধুগণ, আজকে শুরু করছি আমাদের দ্বিতীয় দিন। এই ঘুম থেকে ওঠা যেটা প্রথম কাজ, আয়নার মধ্যে আগে লুক দেখে নেওয়া। লুকটুক দেখে দেখছি বেশ ভালোই লাগছে, বেরিয়ে পড়লাম ব্যালকনির দিকে একটু রোদ নিতে। দেখছি গাছের, কালকে তো যা দেখলাম গাছ মারা গেছে, একটু যত্ন যত্ন নিতে হবে। তো মাটি ছুঁয়ে যা দেখলাম, গাছের মাটি প্রায় শুকনো। কালকে দেখেছি মারা গেছে একটা গাছ, তো একটু জল টলের ব্যবস্থা করি। সকালে আগে ফ্রেশ হওয়ার আগে একটু গাছের মধ্যে প্রাণ দিয়ে দিলাম। ভাবছি আরও কয়েকটা গাছ লাগিয়ে ফেলবো, কিন্তু আসলে জায়গাটা এতটাই কম আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে যে আমরা সেই ব্যবস্থা করে উঠতে পারছি না। তাও আমরা আর বন্ধুরা মিলে কিছু কিছু ব্যবস্থা করে ফেলেছি। দেখি আরও যদি নতুন নতুন কিছু এক্সক্লুসিভ গাছ টাছ পাওয়া যায় তো লাগানোর ইচ্ছে আছে। এ বাবা, এ তো ম্যাসাকার দেখছি। আসলে ওপরে যে একটা ভেন্টিলেশনের জায়গা, সেখান দিয়ে কতগুলো পায়রা ঢোকে দিয়েছে বস্তাটা ফেলে। আমার ফেভারিট ডিশ ভেঙে গেছে, এ তো দেখছো। কি আর করা যাবে, সকাল সকাল উঠে লস্ট হয়ে গেছে। দেখি এবার পরিষ্কার করি, যাই সৌভিককে উঠিয়ে নিই। তো এই সৌভিকের রুমে ঢুকে পড়ে দেখি সৌভিক প্রায় জেগে। সৌভিককে উঠাই একটু সকালে শুরুটা করি, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চায়ের ব্যবস্থা করে আজকে দিনটা শুরু করে ফেললাম পুরোভাবে। আজকে আসলে কলেজে যেতে হবে, কলেজে কিছু কাজ টাজ আছে। মাঝখানে একবার একটা লাইটের দোকানে গিয়ে ভিজিট করে এলাম। আসলে রুমে একটু লাইটের সমস্যা হচ্ছে, তো একটু মেকআপ চেকআপ করছিলাম, সেই টাইমে দেখছি সৌভিক এসে পড়ে একটা ভিডিও করে ফেলেছে। এই হচ্ছে আজকে কলেজের আমার আউটফিট। রেডি উইথ মি ভিডিওটা তো আমরা মেয়েদের মতো বানাতে পারছি না, তাই আমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার কলেজ, বহুদিন পর আজকে আবার কলেজে আসছি। একটু এক্সাম টেক্সাম চলছে। আসলে সকালবেলা কলেজটা দেখতে বেশ ভালোই সুন্দর মনে হচ্ছিলো। এই বন্ধুর সঙ্গে একটু গলাটালে ভিজিয়ে বেরিয়ে পড়ছি এক্সামের দিকে। এই সেমিনার হল, এই দেখতে পাচ্ছেন সেমিনার চলছে, পিপিটি সব প্রেজেন্ট করছে। আর এই এক ছেলে, মানে বয়েজ আর দা বয়েজই রয়ে গেছে, এটা কোনোদিন পাল্টাবে না আর মনে হয়। কপাল খারাপের কারণে একটু মাঝে মাঝে ভিজিট করতে হয় এখানে, একটু মেডিকেল পারপাসে। তো এই ছিল আজকের ব্লগ। এই চা খেয়ে আবার দিন শেষ করলাম।